আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং ঘরে বসে সবাই পড়াশোনা করতেছো। আমরা এই যে লেকচারগুলো দেখছি, তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো শুনবে এবং পাঠ নিয়মিত তৈরি করে রাখবে। এটা তোমাদের জন্য খুব প্রয়োজনীয়। আজকে যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়ের সামাজিককরণ ও উন্নয়ন। আজকে আলোচ্য বিষয় হলো পার্ট নম্বর 5, ব্যক্তির সামাজিককরণে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা। তাই যে কথাটা আমি বলছি এখানে, যে প্রযুক্তি এবং গণমাধ্যম এই দুইটি জিনিস, প্রাচীনকালে যেটা ছিল সেটা হলো গণমাধ্যম, আর আধুনিককালে যেটা হলো সেটা হলো তোমার যোগাযোগ প্রযুক্তি। এখন বর্তমানে দুটোই মোটামুটি একজন ব্যক্তিকে সামাজিককরণ করার জন্য, তার ভিতরে সামাজিককরণ মূল্যবোধ সৃষ্টির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি যে মানে গণমাধ্যম। গণমাধ্যম বলতে আমরা এখানে বুঝতেছি সংবাদপত্র, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও আরেকটা হলো তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে আমরা বুঝব এখানে যে ইন্টারনেট, ফোন, মোবাইল টোবাইল ইত্যাদি, এই জাতীয় যোগাযোগ সৃষ্টি যেগুলো, সেগুলো হলো তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত। প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো সংবাদপত্র। সামাজিককরণের ক্ষেত্রে সংবাদপত্র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্র জনশিক্ষার একটি বাহনও বটে। আপন সমাজ, শিল্প, বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে এবং তাদের মধ্যে পারস্পরিক সহনশীলতা সৃষ্টির পরিবেশ বিশ্বজনীনতাবোধের সৃষ্টি করে। গণমাধ্যমে যে সংবাদপত্রর ভূমিকা আমরা বললাম, এই সংবাদপত্র মানুষকে তার বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত করায় এবং এর মাধ্যমে মানুষ বিশ্বের কোথায় কখন কী খুঁটিনাটি হচ্ছে এ সম্পর্কে তারা জানতে পারে এবং ভালো মন্দ দিক বিচার করে নিজেরা ভালো দিকটা গ্রহণ করা এবং খারাপ দিকটা বর্জন করে তাদের মধ্যে সভ্য মানুষ হিসেবে তাদেরকে তুলে নিতে পারে। তারপর যেটা আসছে সেটা হলো বেতার। এখন বেতার বলতে তোমরা কী বোঝো? বেতার হলো রেডিও। রেডিওকে বলা হয়েছে, রেডিও বিভিন্ন সময়ে নাটক, প্রতিবেদন প্রভৃতির মাধ্যমে আমাদের সামাজিককরণের চেষ্টা করে বা সংস্কৃতি বৃদ্ধি, গণসচেতনতা বৃদ্ধি করে। এর মাধ্যমে বক্তৃতা, কবিতা আবৃত্তি, গান, গজল সব কিছুর মাধ্যমে আমাদের সচেতনতাকে বৃদ্ধি করে এবং মানুষের মধ্যে সংস্কৃতি বোধ সৃষ্টি করে। সবচাইতে গণমাধ্যমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রাখে সেটা হলো টেলিভিশন। এখন এইখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে গণমাধ্যমের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটি। অনেকে হয়তো লিখবে সংবাদপত্র, বিভিন্ন সময় বিভিন্ন জন লেখে, কিন্তু তা না, সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টেলিভিশন। কারণ কি? টেলিভিশন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা হওয়ার কারণ হলো যে এখানে মানুষের ছবি দেখা যায়, তার কার্যক্রম দেখা যায় এবং মতামত সাথে সাথে দুটাই করা যায়, মতামতও জানতে পারা যায়। এই জন্য টেলিভিশনটা হলো শক্তিশালী এবং জনপ্রিয় মাধ্যম। চিন্তাভাবনা, জীবনযাপন নানাভাবে প্রভাবিত করে, যেমন বিনোদন, শিক্ষামূলক সব ধরনের অনুষ্ঠান প্রচার করতে পারে এবং মানুষ এটা ছবির মাধ্যমে দেখতেছে। যেমন আমি লেকচার দিচ্ছি, তোমরা এটা আমাকে দেখবে, আমার লেকচার শুনবে, শুধু শুনবেই না আমাকেও দেখবে, আমার মুখের বাচনভঙ্গি, আচার আচরণ সবটাই তোমরা লক্ষ্য করতে পারবে টেলিভিশনের মাধ্যমে। টেলিভিশন সেই রকমেরই একটা জিনিস যেটা শিক্ষা, নাগরিকের জন্য সকল শিক্ষা প্রদান করায়। ছোটদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান, বড়দের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান, বিভিন্ন মতামত বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য প্রযুক্তি দিয়ে আমাদেরকে সহায়তা করে, যার মাধ্যমে আমরা একজন আদর্শ নাগরিক বা পুরোপুরি
সামাজিকীকরণ ব্যক্তি হিসেবে পরিণত হতে পারি। এদিক থেকে টেলিভিশন খুব যথেষ্ট সহায়তা করে। আপন দেশ, সংস্কৃতি, মানুষ ইত্যাদি সম্পর্কে মানুষকে আলোকিত করে তুলতে পারে। আলোকিত মানুষ তৈরি হতে টেলিভিশনের ভূমিকা যথেষ্ট। যেমন এখানে বিভিন্ন ধরনের সামাজিক ছবি প্রদর্শিত হয় এবং এই ছবির মাধ্যমে মানুষ যদি তার নেতিবাচক দিকটাকে গ্রহণ করে তাহলে সে একজন ভালো মানুষ হতে পারবে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা নেতিবাচক আর একটা ইতিবাচক দিক আছে। এই নেতিবাচকটা বর্জন করতে হবে এবং ইতিবাচকটা গ্রহণ করতে হবে। তো ইতিবাচক গ্রহণ করলে সে একজন সুষ্ঠু আদর্শ মানুষ, সামাজিকীকরণ মানুষে পরিণত হবে। আপন দেশ, সংস্কৃতি, শিক্ষা, শিক্ষার ধরন, বিদেশের সংস্কৃতি ইত্যাদির সাথে তুলনা করে করতে পারবে। এবং এটা দুটাই এখানে প্রচারিত হয়ে থাকে এবং সচিত্র প্রতিবেদনও দেখা যায়, যার মাধ্যমে মানুষের শিক্ষা, মানুষের জ্ঞান প্রসারিত খুব বেশি হবে এবং এর মাধ্যমে মানুষের সামাজিকীকরণ ডেভেলপ করবে এবং এর মাধ্যমে একজন পূর্ণ সামাজিকীকরণ মানুষের তৈরি হতে পারে। যার জন্য আমরা টেলিভিশনকে সবচেয়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে টেলিভিশনকে আমরা উল্লেখ করব এবং ধরব। যেমন অতিরিক্ত এর খারাপ দিকও আছে, যেমন অতিরিক্ত টেলিভিশন দেখা মানুষের জন্য খুব ক্ষতিকর দিক বিবেচনা করে। এ থেকে আমাদের শুধু নির্দিষ্ট কিছু অনুষ্ঠান, ভালো অনুষ্ঠানগুলো আমরা ছাত্রছাত্রীদের জন্য বাছাই করে রাখব, যেগুলো তারা দেখবে, সব সময় না, বিশেষ কিছু যেগুলো শিক্ষণীয় সেগুলো। এবার চলচ্চিত্র, সুস্থ চলচ্চিত্র মানব জীবনকে সঠিক পথে পরিচালিত করে। অসুস্থ চলচ্চিত্র মানুষের চিন্তাধারা, ভাবধারা, ধ্যান দ্বারা তাদেরকে নিচের দিকে প্রভাবিত হয়, নিম্নগামী হয়, নেতিবাচক। এখান থেকে মানুষ খারাপ দিক, খারাপ চিন্তাভাবনা ইত্যাদি শেখে। আর ইতিবাচক যে চলচ্চিত্রগুলো, সেখান থেকে মানুষ তার চরিত্রকে পরিবর্তন, সংশোধন করার একটা উপায় খুঁজে পায় এবং এর মাধ্যমে সে অনেক কিছুই ভালো কাজ শিখতে পারে এবং শিখে অনেকে। অনেক সময় অনেক উদাহরণের মাধ্যমে, অনেক গবেষণার মাধ্যমে এখানে ফলাফল দেওয়া হয়, যার ফলে মানুষ এখান থেকে অনেকটাই উন্নতির দিকে ধাবিত হতে পারে। আবার নেতিবাচক প্রভাব থেকে মানুষের ক্ষতির কারণ হতে পারে, এরা অত্যন্ত বিশৃঙ্খলতার সৃষ্টি করতে পারে, যে কারণে চলচ্চিত্র সাধারণত আমাদের দেশে সুস্থ হওয়াই স্বাভাবিক। এরপরে যেটা আসছে সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখন ইন্টারনেট প্রযুক্তি বর্তমান বিশ্বে বা দেশের বাইরে এক জনগণের সঙ্গে অন্য জনগণের যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে ভাব বিনিময়, পরস্পর খোঁজখবর রাখা, অবস্থা ইত্যাদি জানা যায় এবং এতে ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যম বৃদ্ধি পায়। এক কথায় যেটাকে আমরা বলতে পারি গ্লোবাল ওয়ার্ল্ড, যেটাকে বিশ্বায়ন বলা হয়, যে এই প্রযুক্তির মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের সমস্ত বিশ্বকে একই জায়গায়, একই অঞ্চলে প্রতিষ্ঠিত বলে মনে করতে পারি। যেমন তোমার একজন আত্মীয় সুদূর প্রবাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে, তুমি তার সাথে মোবাইল ফোনে এখনই তার সাথে যোগাযোগ করে তার কৌশল জানতে পারো, মনে হচ্ছে যে সে তুমি এই রুমে, সে ওই রুমে অবস্থান করছে। এইরকম একটা পরিবেশ এর মাধ্যমে তৈরি করা যায়, যেটা আমাদের সামাজিকীকরণে বেশ ব্যাপক ভূমিকা রেখেছে এবং সমাজে উন্নয়ন তথ্য প্রযুক্তি দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরপরে আসছে ইলেকট্রনিক মেইল। এর মাধ্যমে আমরা অল্প খরচে বিদেশের সাথে পত্রাদি যোগাযোগ করা, ব্যবসা বাণিজ্যের সুবিধা আদান প্রদান করতে পারি এবং মানে বিশ্বব্যাপী একটা যুগান্তকারী পরিবর্তন এর মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। ব্যক্তির সামাজিকীকরণের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে চলতে বর্তমান ইমেলের ভূমিকা কোনো বিকল্প নাই। ইমেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপর যেটা আছে ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলা হয়। এই পদ্ধতিতে অনলাইনে
ক্রেতা বিক্রেতারা তাদের পণ্য আদান প্রদান করতে পারে, বিক্রয় করতে পারে। তুমি কোনো একটা দোকানে একটা ভালো জিনিস দেখেছো ঢাকায়, সেটা তুমি ইমেলের মাধ্যমে পছন্দ করলে এবং তাদেরকে অর্ডার দিলে তোমার যথাসময়ে পৌঁছে দেবে। এ নিয়ে তুমি ইলেকট্রনিক্স কমার্সের সুবিধা বিশ্বব্যাপী। আর একটা আছে, সেটা হলো ফেসবুক বা টুইটার। ফেসবুক বা টুইটারের মাধ্যমে খুব সহজে দেশ বিদেশের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব সৃষ্টি ইত্যাদি খুব ইজি হয়ে ওঠে, সহজে কার্যকর হয় এবং এর থেকেও মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি বৃদ্ধি পায়। তবে বিজ্ঞানের অন্য আবিষ্কারে ইন্টারনেট, ফেসবুক, টুইটার কিছু মন্দ বা নেতিবাচক দিক আছে। এখন আমরা যদি নেতিবাচক দিকতে খুঁজতে যাই তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হব, আর যদি ইতিবাচক যদি ক্ষতির দিকে যাই তাহলে আমরা অনেকটা লাভবান হব। কেননা প্রত্যেকটা ভালো জিনিসের, প্রত্যেকটা ভালো জিনিসের দুটা দিক থাকে, একটা খারাপ একটা মন্দ। যেমন তুমি যদি খারাপ দিক অন্বেষণ করো তাহলে তুমি খারাপ হবে, আর জিনিসটা প্রকৃতিতে তৈরি হয়েছে ভালোর জন্য। এখন আমরা সাধারণত ভালোর দিকেই থাকব, ভালোর দিকে না থেকে যদি আমরা মন্দর দিকে যাই তার জন্য তো অন্য কেউ দায়ী না। কারণ আমরা ক্লাস টেনে পড়ি এখন, বা সরি আমরা ক্লাস এইটে পড়ি, কিছু বুঝতেছি আমরা, কিছু বোঝা শিখেছি, টুকটাক কিছু বুঝতেছি। সেই বুঝের মাধ্যমে আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটা সহজেই করতে পারি। এরপরে আমরা যেটা আলোচনা করব আগামী দিন, সম্ভবত তোমাদের আর একটা পার্ট যেটা অষ্টম অধ্যায়, সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় পড়াশোনা করো এবং বাইরে যেও না, যেহেতু বহির্বিশ্বের যে বিশাল তোমার একটা পরিস্থিতি বিরাজ করতেছে মহামারী, আমাদের দেশেও তার বাইরে নয়। সুতরাং এর নিয়ম নীতি মেনে চলো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। Ne zapıştı? Tapırdı, tolaydı.